ফ্রেন্ড স্বাগত ডেভিড ঔষমিতে। এই জাস্ট ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট আজকে করলাম চিড়ে দই। তো এই গরমে দই চিড়ে ভালোই লাগে। সেদিন ক্যামেরাতে গেছিলাম, দই নিয়ে এসেছিলাম, তো দই ছিল, দই চিড়ে খেলাম। আর এই আর কি, তো কালকেও দইয়ের ঘোল করেছিলাম। দইটা নালে বেশি দিন রাখলে, ফ্রিজে রাখলে একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য খেয়ে নিলাম, শেষ করে দিলাম। আর কিছুটা দই রয়েছে, আর চিকেনে মাখাবো। চিকেন অলরেডি ধোয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাব রান্না বান্নায়। আজকে ব্লগ স্টার্ট করছি একটু দেরি করে, রবিবার সবই দেরি করে হয়। 11:10 থেকে ব্লগ স্টার্ট করছি, যদিও তার আগে আমার চান করে পুজো করা হয়ে গেছে, অনেক কাজই হয়ে গেছে। চাল ভিজিয়ে দিয়েছি, রসুন সোহন ছাড়িয়ে রেখে দিয়েছে, এই রসুন ছাড়ানোর ঝামেলা নেই। এখন গিয়ে মাংসটা ম্যারিনেট করব, ম্যারিনেট করে কানায়ের ভোগটা বানিয়ে নেব, নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো এই প্ল্যান আছে। আবার আজকে গাছ দাদা আসবে, মানে গাছ এখানে যে বিক্রি করে সেই দাদা আসবে, যার কাছ থেকে আমি গাছ কিনি, আমরা আর কি গাছ কিনি, আমি ডলি। কারণ হচ্ছে গাছগুলো একদম ফুল হচ্ছে না, তারপর ডিসকালার হয়ে যাচ্ছে, সব থেকে হচ্ছে ডিসকালার কেন হচ্ছে, সেই জন্য উনি দেখতে আসবেন। যদি কোনো ট্রিটমেন্ট থাকে সেগুলো করতে আসবেন, যদিও আমার মনে হচ্ছে রোদ্দুরের জন্য একটু বৃষ্টি পড়লে তখন আবার ঠিক হয়ে যাবে, তাও একবার দেখে যাক শান্তি। কারণ অনেক গাছ আমরা যখন করি একটা বাচ্চার মতো লালন পালন করি, সার দিয়ে দিই, তো গাছের কিছু হলে তখন খুব মনটা খারাপ লাগে, অনেক শখ করে বসানো গাছগুলো, বুঝতেই পারছো তো। যাক গে, আর দুটো গাছ আমি বলেও এসেছিলাম নিয়েই আসবে সেগুলো। তো চলো লেগে পড়ি কাজে, কারণ দেরি করলে হবে না, আবার দাদা আসবে, দাদাকে টাইম দিতে হবে, কত কাজ বলো। আমি রান্না করবার আগে সবসময় গ্যাস পরিষ্কার করে মুছে নিয়ে কানায় রান্নাটা আগে করি, তারপর আমাদের রান্না করি। কারণ গ্যাসটা ওপেন পড়ে থাকে তো, নোংরা হতে পারে বা কিছু পড়তে পারে, সেই জন্য আমার গ্যাসটা মুছে নেওয়াটাই বিশেষ এ হয়। কারণ জায়গাটা ছোট বলে কি হয়, গ্যাসের ওপর বেশি জিনিস রেখে দিই, এটা ওটা টুকটাক রেখে দিই, সেই জন্য কানায় রান্না করার আগে সবসময় গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। কানায়ের ভোগ বানানোর জন্য আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি তো কানায়ের কড়া আলাদা আছে তোমরা জানোই, তো সেই কড়ার মধ্যে ছোটো ছোটো করে পনির, কাজু ছোটো ছোটো করে কেটে, আর তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ঘিয়ে ভাজছি। ঘিটা গরম করার পর তারপরে দিয়েছি, আর দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, যাতে কাজু আর পনিরগুলো একটু ব্রাউন কালার হয়ে যায়, লাইট ব্রাউন কালার হয়ে যায়। তারপর তাতে দিয়ে দিতে হবে চালটা, গোবিন্দভোগ চালের করেছি, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, সাদা করলেও কোনো ক্ষতি হতো না, তাও মনে হলো একটু বাসন্তী কালার হলে ক্ষতি হয় কি, বাসন্তী কালারই করতে যাওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আর একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ কানায়ের মানে আমি ঠাকুরের ভোগ একটু ঘি দিয়েই করি, আর ঘি বেশি করে দিই, কানাই ঘি খেতে ভালোবাসে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও বলো বা এই ধরনের পোলাওগুলো যেগুলো গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়, সেগুলো একটু ঘির বেশি না দিলে ঠিক ভালো লাগে না, বেশ সুন্দর খেতে লাগে। এবার একটু দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো,
দিয়ে দেবো গরম মশলাগুলো, আমার হোমমেড যে গরম মশলা, শাহি গরম মশলাগুলো যেটা আমি বানিয়ে রাখি সেটা দিলাম, তাতে জায়ফল জয়িত্রী সবই আছে। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না ঝনঝন করে আওয়াজ হচ্ছে ততক্ষণ অবধি এটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, নট হাই ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে চালগুলো পুড়ে যায়, তখন ভালো লাগে না, তার টেস্ট নষ্ট হয়ে যায়। ঘিয়ে যখনই যে রান্নাই করবেন মিডিয়াম ফ্লেমে করবেন, নাহলে ঘিটাও পুড়ে যাওয়ার চান্স থাকে একটা। তো এরপর দেখুন ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়েছি কারণ হচ্ছে আমার চালটা ভাজার পর গরম জল দিয়েই আমি সবসময় করি, তাতে সুবিধে হয় আমার, ফুটটা তাড়াতাড়ি ধরে যায় এই আর কি। তো নাড়াচাড়া করে নিলাম, এবার একটুখানি ফুটে উঠুক, তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব, ব্যাস আর কিছু দেব না। চিনি দিয়ে ফুটিয়ে যখন দেখবো চাল সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব। আর আমি এখন হাই ফ্লেমেই রেখেছি এভাবে চাপা দিয়ে, আর যখন চিনি দিয়ে দেবো তখন একদম গ্যাসটা লো করে দেবো। আর চিনি যখন দিই তখন চাল আর জলটা মোটামুটি সমান সমান হয়ে যায়, তখন চিনি দিই, আর দিয়ে গ্যাসটা লো করে দিই লো ফ্লেমে, যতক্ষণ না চিনি সেদ্ধ, মানে তোমার চাল সেদ্ধ হচ্ছে, চিনি সেদ্ধ হচ্ছে, চাল যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হয়। কানার ভোগ রান্না হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর আজকে আমাদের লাঞ্চে হবে বিরিয়ানি। অনেক দিন হয়নি চিকেন বিরিয়ানি, তাই জন্য এই গরমের জন্য আমি করতে চাইছিলাম না, কিন্তু জানো তোমরা লালটু, সোহম এবং ইনফ্যাক্ট আমিও খুব ভালোবাসি বিরিয়ানি খেতে, আর আমাদের জানি না কেন জানি না বাড়ির হোমমেড বিরিয়ানিটাই বেশি পছন্দ হয়, যতই কিনে খাই যতই যাই করি, এরকম মানে নিজেদের টেস্ট অনুযায়ী যেরকম করা যায় সেরকম আর কি। তো আমাদের খুব ভালো লাগে, সেটাই করছি। তো সব মশলা দিয়ে আগে চিকেনটা মাখিয়ে রাখি, তারপর ভাত বানাবো, চিকেনের মশলা মানে আলুর ভাজবো, তারপর করবো, ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করা হয়ে যাবে। চিকেনটা মোটামুটি আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি এই আর কি। তো গাছদাদা আসবে সেই জন্য চটপট করে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। গাছ দাদা চলে গেছে, আমি আবার রান্নায় চলে এসেছি। এখানে বিরিয়ানির জন্য যে ভাত করব তার জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, ওদিকে মাংসের আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো এই চলছে এখন রান্না বান্না খানা। ভাতটা আমার হয়ে গেছে, নাবিয়ে দিয়েছি, এবার মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা একটু চাপের মতো করি, জাস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে তেলে বসিয়ে দিই, ঢিমে আছে একদম। আর মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপর ভাজা আলুটা দিয়ে দিই, দিয়ে অল্প একটু জল দিয়ে আবার ঢিমে আছে কষিয়ে, মানে ঢিমে আছে করি, যখন দেখি মাংস আলু সেদ্ধ হয়ে গেছে তখন সেটাকে তুলে বিরিয়ানির মধ্যে দিয়ে দিই। আর তারপরে যদি মনে হয় যে গ্রেভিতে আরেকটু আমাদের ঝোল লাগবে তখন আরেকটু ঝোল দিই, আদারওয়াইজ আমি ঝোল মানে জল দিই না, ঝোল দিই না, জল দিই না। তো সেই কষা কষা মতন থাকলেই খেতে ভালো লাগে, বিরিয়ানির সাথে তো বেশি ঝোল মাংস ভালো লাগে না, তাই চাপের মতন ওরকম কষাই করে রাখি আর কি। তো চলো রান্নাবান্না চলছে। Thank you.
দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানির মাংস যে চাপটা বানিয়েছি সেটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির দম দেওয়ার জন্য আমি এখানে লেয়ার করব, আর তার জন্য ভাতটা কিছুটা নাবিয়ে নিচ্ছি। আর অল্প করেই করেছি আজকে বিরিয়ানি, কারণ একবেলা বিরিয়ানি খাবো আর একবেলা রুটি খাবো, সেই জন্য বিরিয়ানি দুবেলা খাওয়া ঠিক না এতটা তেল মশলা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিরিয়ানি এই গরমে না থাকতে চায় না, ঘেঁটে ঘেঁটে খাই তো, খাই তো আমরা একবেলা, তো দ্বিতীয় বেলায় কী হয় একটু গন্ধ মতো হয়ে যায়, বা যাই হোক ওই জন্য আমি এই গরমের জন্য কম করেই করেছি যাতে একবেলা হয়। আর যদি থাকে অল্প একটু তাহলে ওরা খাবে, ওরা খেতে ভালোবাসে, আবার কবে হবে তার ঠিক নেই এই আর কি। দেখতেই পাচ্ছ মাংসটা একদম জল দিইনি, জল ছাড়া একদম করেছি, তো ব্যাস এটাকেই এবার এতে দিয়ে দেবো, বিরিয়ানিতে দম দিতে দিয়ে দেবো আর বাদ বাকিটা রেখে দেবো আমরা গ্রেভি হিসেবে খাবো, ব্যাস। এই দেখো পোলাওটা, পনির পোলাও যেটা করেছি কানাইয়ের জন্য সেটা এরকম হয়েছে, ঝুরঝুরে একদম দেখো। আর এই রেসিপিটা যদি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের শিখিয়ে দেবো বেঙ্গলি হোম কিচেনে একদম ডিটেলস রেসিপি, কতটা চাল নিলে কতটা জল নিতে হবে সব কিছু। আর এই যে আমাদের চাপ আর তার সাথে বিরিয়ানি। এ দেখো এখানে এই লাউ গাছটা বসাচ্ছি, লাউ গাছটা আমাদের একজন দিয়ে গেছে, তো সেটা বসাবো, সেটা বসানোই হয়নি। আর এই গাছটা বোগেন বলিয়াটা দাদা নিয়ে এসছে, এটা সাদা বোগেন বলিয়া, গাছ দাদা এসেছিল, গাছ দাদা নিয়ে এসছে, আমরা এখন গাছ কান, গাছ দাদা গাছ দেখে গেছে, গোলাপ গাছগুলো কয়েকটা মানে একদম শুকিয়ে যাচ্ছিল, সেগুলো লালটু এখন ভেতরে করে দিল, অত ভারী ভারী টব আমি বইতে পারি না, হাতে ব্যথা করে, তো সেইটাই লালটু করছে এখন। আর এই যে ঢাকা তো দিচ্ছে, তাও আবার ঝড় দিলেই ঢাকা খুলে যাচ্ছে, দাঁড়াটা বসিয়ে নি আগে, দেখো পাতা পাহারা দিচ্ছে, এই দেখো গাছ বসিয়েছে, এটা বোগেন বলিয়া আর এটা লাউ গাছ, লাউ আর একটা অপরাজিতা তুলে বসিয়ে দিলাম, চারা হয়েছে, আর একটা অপরাজিতার চারা হয়েছে ওখানে, সেটাও বসিয়ে দেবে কোনো কাল সকালে। ওরা একটু বেরিয়েছিল, আমি আর বেরোলাম না, লালটু অনেক বলছিল আমাকে বেরোতে, আমার শরীরটা ভালো লাগছিল না, মানে এই কাজকর্ম করে আর ইচ্ছা করছিল না, তারপরে আজকে আবার দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, আরোই শরীরটা ভারী হয়ে গেছে, তারপর আবার গাছের কাছে গেলাম, গাছ ফাছ ওই সব করলাম, তো সেই জন্য শরীরটা ভালো লাগছিল না, আর গরমে না ভালো লাগে না কোথাও যেতে, তো ওই জন্য সোহম আর লালটু গেছিলো ওই ইনভার্টারটার ব্যাটারিটার জন্য একটু জিজ্ঞাসা করতে, তো ফট করে কিনে ফেলবো, সেই জন্য একটু পাঁচটা দোকানে জিজ্ঞাসা করলে বেশি সুবিধা হবে, আর আজকে রবিবার লালটু ছুটি থাকে সেই জন্য আজকে সুবিধে, সেই ও গেছিলো সোহমকে নিয়ে, জিজ্ঞাসা করেছে কিন্তু কিছু দোকান বন্ধ আজকে রবিবারের জন্য, তো দেখা যাক যত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় ভালো, তবু তো দেখছি দুদিন কারেন্ট যায়নি, আবার বলাও মুশকিল লাগছে, তো আজকে আবার কুলফি বানিয়েছি, সোহম খালি কুলফি করো, কারণ ওই ফালুদার যে ওই শেপটা হয় না ওই শেপ বানিয়েছি সিমুইটা আর কি, তো সেই জন্য বলছে তাহলে একটু কুলফি বানাও ওইটা দিয়ে খাবে আর কি, রু আফজা দিয়ে, তো সেই জন্য আবার দুধটাকে ফুটিয়ে রেখেছি আর দুধটা ঠান্ডা করে তারপর কুলফি বানাতে হবে, তো এবার কুলফিটা সেট করে বসিয়ে রাখলে কি হয় সকালবেলা বসে যাবে। পনির পোলাওটা আজকে দারুণ হয়েছিল, অবশ্যই যদি ফুল রেসিপি চাও বলো, কমেন্ট করো, আমি নিশ্চয়ই শিখিয়ে দেবো বেঙ্গলি হোম কিচেনে, তবে কানাইদের জন্য বানিয়েছিলাম আমি এক চামচ, মানে টেস্ট করেছিলাম খুব ভালো লেগেছিল, যদিও রাত্রে আমি এখন ওদের ভোগটাই খাবো, তো সকালবেলা তো খাওয়া হয়নি, খেলে আর বিরিয়ানিটা খেতে পারতাম না, তো সেই জন্য এখন ওদের ভোগটা খাবো রাত্রিবেলা। গরমে অবস্থা খুবই খারাপ, এই দেখো, এই দেখো সোম নিয়ে এসছে এই কুলফি, গোলা পড়ে যাবে,
এগুলো এত পাতলা হয় তার জন্য এত সুন্দর জমে। জল মেশানো, হ্যাঁ জল মেশানো, ওই তো দুধটা এত পাতলা হয় জল মেশানো হয় বলে এরকম বরফের মতো জমে। বাড়ির গুলো কিন্তু এরকম বরফের মতো জমে না, বাড়ির গুলো ক্ষীরের মতো হয় বলে, ক্রিমি টেক্সচার হয় বলে, সেই জন্য কি হয় একদম মুখে দিলে মনে হবে মালাই আর মানে একদম কুলফি আইসক্রিম টাইপের হয় না, কেশর বাদাম আইসক্রিম, ঠিক কেশর বাদাম আইসক্রিমের মতো হয়। আমি বানাই, আমি বানিয়েছি, ফ্রিজে আছে। মাঝে মাঝে এরকম খেতেও ভালো লাগে। জিনিসটাও কেটে দিয়েছে, গোটা দেয়নি। না গোটা দিলে ভালো লাগবে না, মুখে গোটা গোটা পড়লে ভালো লাগবে। গরমে বিধ্বংসী অবস্থা, ভালো লাগলো। থ্যাংক ইউ যে স্পন্সর করেছিস, বাড়িতে বানিয়ে তো নিজে সবসময় খাচ্ছি, কখনো কখনো এরকম কিনেও ভালো লাগে। যা টাকা দাম এটার, সেই অনুযায়ী কোয়ালিটি একদম পারফেক্ট। আমাদের যেগুলো বাড়িতে বানাই সেগুলোর কোয়ালিটি অনেক হাই, সেগুলোর দামও সেরকম, সেরকম দাম দিয়ে সবসময় সবাই কেনা সম্ভব হয় না। দাম বাড়ি নিচে কতটুকু করেছে দাম বাড়ি দিচ্ছে, এর 6 টাকা করে খেতাম আগে, এই হাফটা এখন 12, এর হাফটা 6। সেটা বল একই আছে, 6 টাকা আগে ওই পুরো হাফটা দিত, এটা এখন খেলে এখন এইটাই 12 টাকা। হ্যাঁ আমি আর দাদামে খেলাম, মাঝে মাঝে এরকম ঘাবলা করা বোতল এনে আর সেটাকে সুন্দর করে ঘরে সাজাতে বেশ ভালো লাগে। তো এই ঘাবলা করা বোতল নিয়ে এসেছি, আমাদের বাড়িতে তো কেউ খায় না, বলো কি করবো, আমি ঘাবলা করেই নিয়ে আসি। আমরা খাবার জিনিস খাই, আমরা ভালো জিনিস খাই, বিরিয়ানি খাই, চাপ খাই, রুটি খাই, মিষ্টি খাই, এসব জিনিস খাই না আমরা। তো যাই হোক, এটাকে ভালো করে সুন্দর করে আমি ধুয়েছি আজকে, এটা আমি এক জায়গাতে ঘাবলা করেছি, চেয়ে 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 বাড়ি মাথায় করেছি, তবে সে দিয়েছে। তো এটা এখন তো সুন্দর করে এগুলো সাজাতে বেশ ভালো লাগে। বাবা এনে দিয়েছে, হ্যাঁ ওর বাবা এনে দিয়েছে বলে বলে আনিয়েছি, তো সেই এটাকে সুন্দর করে সাজাবো। এখন জল শুকোক, তারপর তোমরা তো জানোই এর মধ্যে আলো দিলে, আলো লাগিয়ে দেবো। আমি একটা সবুজ করেছিলাম, লালবাবু দেখে বলছে সবুজটা সবুজ করেছো, এরকম কালো ভালো লাগবে, সেই জন্য নিয়ে এসছে। এটা কালো নয়, এটা ব্রাউন দেখছি, ব্রাউন, এটা তো ভালো লাগবে, ভালো লাগবে না তা নয়, যখন জ্বালবো তখন নিশ্চয়ই দেখাবো, কারণ আগে ভিতরে জলটা শুকোক তারপর। তো চলো ফের সাথেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার নিশ্চয়ই দেখা হবে, টাটা, বাই বাই।